স্বাধীনতা দিবস উপলক্ষে জঙ্গিরা নাশকতা চালাতে পারে, সেই কারণে মালদা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ যৌথ অভিযান চালালেন। এদিন মালদা টাউন রেলওয়ে স্টেশনে অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকারের নেতৃত্বে আরপিএফ ও জিআরপি যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। স্বাধীনতা দিবস উপলক্ষে জঙ্গিরা নাশকতা চালাতে পারে, সেই কারণে মালদা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ তল্লাশি অভিযান চালালেন। বুধবার সকাল থেকে মালদা টাউন রেলওয়ে স্টেশনে অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকারের নেতৃত্বে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। রেল যাত্রীদের ব্যাগ থেকে আরম্ভ করে রেল কামরা, প্ল্যাটফর্মে রাখা সমস্ত পণ্য সামগ্রী, বোম স্কোয়াডের টিম এবং স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ মালদহর এই রেল স্টেশনে কোন ঝুঁকি নিতে নারাজ পুলিশ প্রশাসন। এই জেলাতেই রয়েছে 172 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, ফলে রেলপথ এবং সড়কপথ জঙ্গিদের কাছে একটা লক্ষ্য বস্তু হতে পারে, তাই নিরাপত্তা সুনিশ্চিত করতেই স্বাধীনতা দিবসের আগে এই তল্লাশি অভিযান। কালকে যেহেতু আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, সেই জন্য আজকে আমাদের জেলার বিভিন্ন জায়গায় রুটিন তল্লাশি চালানো হচ্ছে। তারই একটা পার্ট হিসাবে আজকে এই মালদা টাউন স্টেশনে জিআরসি, আরপিএফ এবং আমাদের সুপারডগ টিম নিয়ে বিভিন্ন জায়গায় চেকিং করা হচ্ছে। আমরা ট্রেন চেক করলাম, স্টেশন চেক করলাম, কিছু ভাইটাল ইনস্টলেশন আছে সেগুলো আমরা চেক করছি, বাস স্ট্যান্ড, হোটেল, ধাবা, শপিং মল, এগুলো সারাদিন চলবে। কারণ কী ধরনের নিরাপত্তা কী কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন এছাড়াও? এছাড়াও ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায় নাকা চেকিং, স্পেশাল ড্রাইভ চলছে, বিভিন্ন হোটেল, ধাবা, বহিরাগত লোকের সঙ্গে বা তাদের চেক করা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।